নতুন করে এই গরমে আমি আবার কী কী সবজি বসাচ্ছি। তো এখানে দেখুন নার্সারি থেকে কিছু বীজ এনেছি, যেগুলো আমার কাছে ছিল না সেগুলো নিয়ে এসেছি। তো তার মধ্যে রয়েছে শশা, ঢ্যাঁড়স, লাউ আর উচ্ছে। তো এই চার পাঁচ রকমের বীজ আমি পেয়েছি নার্সারি থেকে এনে। আমি এটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তারপরে একটা কাগজের মধ্যে মুড়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। তো এইভাবে রেখে দিলে কী হয় কি, বীজের অঙ্কুরোদ্গম কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তো তারপরে অঙ্কুরটা বেরিয়ে আসলে, তারপর যদি আমরা মাটিতে বসাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো আমরা সবার প্রথমে এনে বীজগুলোকে ভিজিয়ে নিয়ে বসাতে পারি, অথবা ডিরেক্ট মাটি তৈরি করে মাটির মধ্যেও কিন্তু আমরা বীজ বসাতে পারি। তবে একটু ভিজিয়ে এক দুদিন এয়ারটাইট কন্টেনারে রাখলে যেটা হয় কি, অঙ্কুরটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে বলে আমি সেই জন্যটাকে ভিজিয়ে নিয়ে তারপরে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু খুব সহজেই অঙ্কুরটা বেরিয়ে আসবে। আর যে সমস্ত বীজগুলো একটু মোটা খোসাটা হয়, আর সেগুলো কিন্তু আরও এক দুদিন বেশি ভিজিয়ে রাখলে কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু অঙ্কুরটা শুরু হয়ে যায়। এবার আমরা ছাদ বাগানের মাটিতে বসিয়ে দেবো। তো এখানে মাটির জন্য দেখুন নিয়েছি নর্মাল যে সমস্ত বাগানের মাটি আছে, সেই মাটির সঙ্গে সামান্য ভার্মি কম্পোস্ট মিশিয়ে আর একটু নিম খোল মিশিয়ে মাটি তৈরি করে কিন্তু আমি বীজগুলো বসিয়ে দেবো। তো তাতে কিন্তু খুব সহজেই ছাদ বাগানে বিভিন্ন রকম সবজি গাছ তৈরি হয়ে যাবে। এইভাবে যদি আমরা একটু জলে ভিজিয়ে নিয়ে গাছ বসাই, তাহলে তাড়াতাড়ি যেমন হবে, আর আমাদের অনেক সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাবে। তো এইভাবে আমি আমার ছাদ বাগানে বিভিন্ন রকম সবজি গাছ বসাই। এছাড়াও কিন্তু প্রচুর লাউ গাছ, ঢ্যাঁড়স গাছ, উচ্ছে গাছ আগে থেকে তো তৈরি হয়ে গেছে, আবার কিন্তু দ্বিতীয়বার আমি আবার বসালাম। তো আবার ঠিক চার পাঁচ দিন পরে কিন্তু আবার আমি কিছু বীজ এইভাবেই বসিয়ে দেবো। তাতে কী হয় কি, একটা গাছ শেষ হতে না হতেই কিন্তু আরেকটা গাছ আমাদের কাছে তৈরি হয়ে যায়। তো ছাদ বাগানে এরকমভাবেই কিন্তু আমি লাউ গাছ বসিয়েছিলাম। তো তার মধ্যে দেখুন ছোট্ট গাছে কিন্তু লাউ হতে শুরু করেছে। আর নার্সারি থেকে বীজ কেনার সময় কিন্তু এটা এই জিনিসটাও কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, বীজটা যেন খুব বেশি পুরনো না হয়। যদি অনেক বেশি পুরনো বীজ হয় সেক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু বেরোবে না। তো সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, বীজটা কিন্তু খুব ভালো মানের তৈরি হতে হবে, যেন বীজটা যাতে খুব বেশি পুরনো না হয়। তো সেরকম বীজ যদি হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো বীজ থেকে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু চারা তৈরি হয়ে যায়। তো আমার এই বেডটা যেহেতু অনেকটা বড়, সেই জন্য আমি দুটো লাউ গাছ বসিয়েছি। তবে কম্পোস্ট তৈরি করতে করতে কিন্তু যে কোনো সবজি গাছ কিন্তু কতটাও ভালো হয় না, যেটা কিন্তু আমি বারবার আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখুন এখানে গাছের অবস্থা, দেখুন গাছে কিন্তু বিভিন্ন রকম রোগ পোকার অ্যাটাক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা অনেকেই কিন্তু সবজি কম্পোস্ট তৈরি করতে করতে সবজি গাছ বসাই, কিন্তু আলটিমেট কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয় না। একটা দুটো হয়তো সবজি হয় ভালো, তারপরে কিন্তু গাছটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু অতটাও ভালো থাকে না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে কম্পোস্টটা খুব ভালো করে তৈরি করে নেওয়ার পর আমাদেরকে বিভিন্ন রকম সবজি গাছ বসাতে হবে। আর আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে বড় যদি অনেকটা বড় জায়গা হয়, সেক্ষেত্রে আমরা নিচের দিকে কিছু শুকনো জিনিস দিয়ে ওপরে আমরা যে কোনো সবজি গাছ বসাতে পারি। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু গাছ ভালো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেই কম্পোস্ট তৈরি করতে করতে যদি আমরা সবজি গাছে বসাই, সেক্ষেত্রে কিন্তু অনেক রকম রোগ পোকার আক্রমণ থাকে গাছে। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি কম্পোস্টটা অন্য জায়গায় তৈরি করে নিয়ে তারপর আমি সবজি গাছে বসাই। তবে হ্যাঁ, ফুলের গাছের ক্ষেত্রে কিন্তু আমি কম্পোস্ট তৈরি করতে করতে বিভিন্ন রকম ফুলের গাছ বসাই, আর বিশেষ করে সবজি গাছটা একটু আমি অ্যাভয়েড করি। সবজি গাছটা কিন্তু খুব একটা বসাই না। সেটা অনেক সময় বসাই কীরকম, যে অনেকটা ডিকম্পোস্ট হয়ে গেছে সেরকম জায়গায় সেরকম ধরনের কম্পোস্ট আমি নিচের দিকে দিয়ে, বা সেই ধরনের জিনিস নিচের দিকে দিয়ে তারপরে আমি ওপরে ভালো মাটি দিয়ে তারপর আমি সবজি বসাই। কিন্তু এখানে যেহেতু বেডের মধ্যেই আমি লাউ গাছ দুটো বসিয়ে দিয়েছি, তো তার জন্য যেটা আমার মনে হচ্ছে একটু রোগ পোকার আক্রমণ হচ্ছে এবং গাছের বিভিন্ন রকম একটু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তো যেহেতু কোনো রকম ওষুধ ব্যবহার করা হয় না, কোনো রকম কিছু ব্যবহার করা হয় না, সেই জন্য কিন্তু লাউ গাছের পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর তবে এদিকে আরেকটা যে লাউ গাছ আছে সেটা কিন্তু বেশ ভালো আছে। তো এর মধ্যে যেটা করতে হবে আমাদেরকে, ওপর থেকে আমাকে একটু বেশ কিছুটা নিম খোল যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখবো যে কেমন থাকছে। তবে এখানে দেখুন আমি শুকনো জিনিস ছাড়া কিন্তু কিছুই দিই না, যাতে সেরকম কোনো ক্ষতিকারক পোকামাকড় যাতে এর মধ্যে তৈরি না হয়। তো কম্পোস্ট তৈরি করতে করতে কিন্তু যে কোনো সবজি গাছ না লাগানোই ভালো, কারণ বিশেষ করে যেহেতু আমরা খাবো আর সেই সবজিটার মধ্যে কিন্তু পোকামাকড় অ্যাটাকটা বেশি হয়। তো তার জন্য আমরা কম্পোস্ট তৈরি করতে করতে কিন্তু কোনো রকম সবজি গাছ আমরা বসাবো না। এখানে দেখুন রয়েছে বেলফুলের গাছ, বেলফুলের গাছেও কিন্তু পুরি আসতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে সঙ্গে বেলফুলের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে এই গাছে আমি কী কী যত্ন করেছি আর গাছটা কীভাবে এত তাড়াতাড়ি গাছে ফুল আসলো। আর যেহেতু বড় বেড, বিভিন্ন রকম সবজি গাছ বসানো আছে,
আর সঙ্গে সঙ্গে দেখুন টমেটো গাছ রয়েছে, এখানে ওলকপি গাছ এখনও পর্যন্ত আছে, আর একসাথে বেশ কিছু শশা গাছও বসিয়েছিলাম বীজগুলো। তো তাতে কি হয়েছে কি এক জায়গায় অনেক রকম বীজ হয়ে যাওয়া, এক জায়গায় অনেক বেশি বীজ হয়ে যাওয়ার জন্য কিন্তু গাছগুলো অতটাও হেলদি হলো না। তো আমাদেরকে কিন্তু যদি আমরা বেডের মধ্যে, যেহেতু আমার খুবই মাটি কম আছে, সেই জন্য কিন্তু গাছ এরকম দেখুন অনেকটা কিন্তু রোগে আক্রান্ত হয়ে গেছে। তো আমরা যেখানেই গাছ বসাবো বা সবজি গাছ বসাবো, সবসময় সেই জায়গায় মাটি, উন্নত মানের মাটি কিন্তু আমাদেরকে নিতে হবে, তবে কিন্তু আমরা মনের মতো কিন্তু সবজিটা সেখান থেকেই পাবো, না হলে কিন্তু গাছের মধ্যে পোকামাকড় বিভিন্ন রকম রোগ জীবাণু কিন্তু হতে থাকবে। তো দেখুন লাউ গাছের পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে লাউ গাছটা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তবে আমি নতুন করে আলাদা করে আবার একটু ওপর থেকে ভালো মাটি দিচ্ছি আস্তে আস্তে করে। একবারে প্রচুর দেওয়া যাচ্ছে না, কারণ ছাদ বাগানে সত্যি মাটিরও অপা হয়ে গেছে বলে আমি বিভিন্ন রকম পাতা এইসব দিয়ে কিন্তু বেডটাকে ভরার চেষ্টা করেছি। তো তার জন্য দেখুন রোগ পোকা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই জায়গায় অ্যাটাক করছে। তো ছাদ বাগানে এই জিনিসটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে কম্পোস্ট তৈরি হওয়ার পরে তারপর আমরা সবজি গাছ বসাবো। আর লাউ শাক এই কারণেই আমি এখানে বসিয়েছি, কারণ লাউ গাছ যদি, যেহেতু ওপর দিকে শিকড়টা থাকে অতটাও গভীরে যায় না সেই জন্য। আর এখানে দেখুন লাউ গাছের এখানটা ঠেকে গেছে এই গ্রিলের এটাতে, তো এতে কী হচ্ছে কি লাউটা দাগ হয়ে যাচ্ছে। তো আমি দুটো পাতা দিয়ে রেখেছি, তবে এই লাউটা খুব বেশি দিন রাখবো না, আমি খুব তাড়াতাড়ি লাউটা কেটে নেবো। আর এর তারপরে লাউ গাছের, লাউ গাছটাকে আমি সুস্থ করতে পারছি কি না এবং তার জন্য আমি কী কী করবো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, কীভাবে লাউ গাছটাকে আবার নতুন করে সুস্থ সবল করে তোলা যায়। তো ছাদ বাগানে সবজি গাছ বসালে কিন্তু আপনারা এই ভুলটা একদমই করবেন না, কম্পোস্ট তৈরি করতে গিয়ে তার মধ্যে কিন্তু কোনো রকম সবজি গাছ না বসানোই ভালো, তো আমার মতে সেটাই বলে। কারণ দীর্ঘ অনেক দিন ধরে বাগান করছি, তো তাতে কিন্তু যেটা আমি বারবার এই জিনিসটাই ফিল করেছি যে গাছ সবজি কিন্তু বিভিন্ন রকম পোকামাকড়ে আক্রান্ত থাকে। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাইও ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর ছাদ বাগানে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা সবজি গাছ এখন থেকেই বসাতে শুরু করে দিন।